বেলা চারটে হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন তাদের সঙ্গে কথা হইতেছে এই যে রামলাল রাম দয়াল বড় পীড়িত রাম রামলাল দয়াল এই যে মানুষগুলি এই যে বড় লোকটি তারা বড় আমি সামনের দিকে আগেকার যেমন থাকতো না ঢুকে প্রথমে দরজাটা একটু সমর্থ দরজা তারপরেই একটু উঁচু জায়গা চতুর্দিকে তার কারণ চোর ডাঙার এলে যাতে বন্ধ থাকে আর প্রোটেক্টেড থাকতো তো ওইরকম ওই এতগুলো ঘর থাকতো কেউ অসুস্থ না কেউ রাখতেন সারা এসেছে রাখতেন সঙ্গে লোকরা এসেছে তাদেরকে রাখছেন তো এই যে অর্থ হয়েছে কিন্তু মানুষের সেবা করছে ওনার কাছে অর্থ আছে কিন্তু নিজে শুধু করবো আর কাউকে দেবো না এরকম না সবাইকেই তিনি দিচ্ছেন যতটুকু তার এইটাতেই হচ্ছে অর্থ থাকাটাই দোষের না কিন্তু অর্থটা আমি ব্যবহার করছি কি করে ভগবানের কৃপাতেই কারো প্রচন্ড বুদ্ধি থাকে সে অল্প একটু জিনিস নিয়ে বিরাট বড় করে থাকে যেমন শুনেছি আমার পুরো জানা নেই এই যে আমাদের যে এখন তো ভারতবর্ষে ধনী বলতে অন্যান্য কয়েকটি নাম আসে কিন্তু আগে ছিল বিড়লা তো বিড়লারা এখনও নিশ্চয়ই খুবই ধনী কিন্তু নামটা খুব একটা দেখি না তো সেই বিড়লাদের যিনি প্রথম শুরু করেছিলেন খুব সাধারণ একটা ভাবে শুরু করেছিলেন তো তিনি একটা ছোট দোকানে কাজ করতেন উল্টো দিকে একটা কারখানা ছিল সেই কারখানাটা বন্ধ হয়ে উঠে যাচ্ছে উনি তখন গিয়ে তাকে বুঝিয়ে টুজিয়ে সেই কারখানাটা হাতে নিলেন নিয়ে বলেন আমি যদি নিই তোমাকে আমি টাকা ফিরিয়ে দেব। আমি একটা চালাতে দাও এবারে নিজে বুদ্ধি করে সেই কারখানা চালু করলেন সেই প্রথম বোম্বেতে শুরু করে তারপরে ভারতবর্ষের সর্বত্র বিড়লা 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 এখন ওই বুদ্ধি তো ভগবান দিয়েছেন না কারখানা তো আর একটা লোকের ছিল সে তো চালাতে পারলো না কিন্তু এই বিড়লা গিয়ে যখন প্রথম তিনি শুরু করলেন একদম খুব সাকসেসফুল হলেন ভগবানের কৃপাতেই তো হলো এখন সেই টাকাটা আমি শুধু ভোগ করবো আর কাউকে দেবো না এটা বলতে নেই করতে নেই কেন কেন এই বুদ্ধিটা তো ভগবানের দেওয়া যে কোনো দিন উনি ওই বুদ্ধিটা নিয়ে নিতে পারেন তখন কি হবে এই সেই কথাটাই যখন এখানে রক ফেলার সেই স্বামীজির সঙ্গে দেখা হলো তখন প্রচন্ড ধনী লোক অ্যান অল বয়েস সেই স্বামীজিকে বলেছিলেন যে তোমার কিছু অর্থ দান করো কি কেন দান করতে যাব আমি আমার শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ করলাম আমি লোককে দেবো কেন ও গরিবরা নিজেরা কেন করতে পারে না উনি বললেন এই বুদ্ধি শক্তি তো ঠাকুরই ভগবানই দিয়েছেন তোমাকে এবারে সেই ভগবানেরই অন্য অংশ যারা পাচ্ছে না তাদেরকে তুমি যদি দাও তাতে তোমার মঙ্গল হবে তো ওইটার মাথায় ঢুকলো কিছুদিন পরে একসাথে পরে রকাফেলার এসে একটা রিসিপ ওর সামনে দিয়ে বললেন নাও ইউ ক্যান থ্যাংক মি একটা খুব বড় অ্যামাউন্ট কোনো চার্জকে দিয়েছে রকাফেলার দিয়েছে স্বামীজিকে দেখেন এই শিকাগোতেই স্বামীজি দেখে বললেন ইউ শুড থ্যাংক মি বিকজ আই হ্যাভ সেভ ইউ ফ্রম দ্য হেল্প মজা করে বললেন তখন এখন এই যে ভাবটা তো ঠাকুরও বলছেন যে তোমাকে যে অর্থ দিয়েছে তুমি কিন্তু আসলে ওছি ওছি মানে ট্রাস্টি ইট হাজ বিন গিভেন টু ইউ তুমি এবারে সেইটাকে অন্য মানুষের কল্যাণের জন্য ব্যয় করবে এটার জন্যই আসল তো এই কথাগুলো আমরা যে পড়ি এটা কি বলে শাস্ত্র বাক্য এই নয় যে সবাইকেই একেবারে কমণ্ডলু নিয়ে সন্ন্যাসী হতে হবে যে যেখানে আছে যে অবস্থায় আছে সেখান থেকে তার উদ্দেশ্যটা লক্ষ্যটা যদি ঠিক ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না এইটাই বলছেন তাদের ফলটা কি হয় ওই সেই শুরু করেছিলাম আমরা আনন্দে পৌঁছতে পারি জীবনের সব থেকে বড় উদ্দেশ্য আনন্দ সেই আনন্দে পৌঁছতে পারি সেই আনন্দটাই হচ্ছে আসল এবারে ঠাকুরে বসে আছেন কয়েকজন ব্রাহ্মভক্ত ব্রাহ্মভক্ত মানে হচ্ছে তখনকার দিনে ওই ভারতবর্ষ কলকাতাতে বিশেষ করে শুরু হয়েছিল সেই ব্রাহ্মদে ব্রাহ্ম সমাজ সেই ব্রাহ্ম সমাজ শুরু হলো একটু বেশ আগে থেকেই বলা যায় যে দড়কানা ইত্যাদি ইত্যাদি সব শুরু টুরু করলেন তারপরে ওটা ভেঙে গেল গিয়ে তারপরে কেশব তারপরে আবার একটু ভাঙলো এরকম করে কিন্তু তখনকার দিনে শিক্ষিত লোকেরা সমাজের সঙ্গে যুক্ত থাকতো কেন সবাই একটু নিজেকে ওই সমাজে থাকলে বলতে পারতো আমি একটু একটু মডার্নও ছিল ওরা তার কারণ ওই মেয়েদের শিক্ষা টিক্ষা দেওয়া মেয়েরা রাস্তায় বেরোনো এগুলো সব তখন করতো স্বাভাবিকভাবে শিক্ষিত লোকেরা ওটা খুব পছন্দ করতো ভালোই ছিল ঠাকুর কি করতেন ওদের সঙ্গে কথা বলতেন কেন কি এই যে একেবারে তখনকার দিনে যেসব ব্রাহ্মণ ট্রাহ্মণগুলো ছিল তারা একেবারে ওই ছোট্ট বুদ্ধির মধ্যে থাকতো ভীষণ সমস্যা যেমন এক ধরনের লোক আছে ঠাকুরেরই একজন শিষ্য তার সঙ্গে একটা লোকের দেখা হয়েছে কয়েকজন শিশু দেখা হয়েছে তো ওই উত্তর উত্তর ভারতের দিকে তখন বলছে যে তুমি কোথা থেকে গিয়ে আমি শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় এখন কে রাজা শ্রীলঙ্কা ব্রিটিশের রাজা ভারতবর্ষ তখন ব্রিটিশের শ্রীলঙ্কাটাও ব্রিটিশ রানা ভীষণ তুমি রামচন্দ্রকে মানে রামচন্দ্র এই এই যে যেন আমাদের ইয়ের ভাইকে বসিয়েছিলেন লাবণের ভাই নাম বিভীষণকে বসিয়ে এলেন রাজা করে কি করে ব্রিটিশ রাজা হয় রামচন্দ্র তো ওকে বসিয়ে এসেছে বিভীষণ রাজা বলে এক জায়গায় হ্যাঁ তুমি যদি মনে করো বিভীষণ আচ্ছা বিভীষণই রাজা এখন নইলে আর লাঠির ঘা কে কে আর শুধু শুধু দরকার নেই এখন এই ধরনের কিছু বোকা তারা সবসময় থাকে ধর্ম মানে ওই ধরনের ভাবা যে রামচন্দ্র বসিয়েছেন এখন বিভীষণ আছে আমরা গিয়ে বিভীষণকে প্রণাম করতে হবে করতে এই রকম সব ধারণা এগুলো না জানে পড়াশুনো না জানে তপস্যা কতগুলো অজ্ঞ মাথার মধ্যে ঢুকে থাকে আর ওই ধর্ম ধর্ম করে ধর্মটাকে নষ্ট করে নিজেকেও নষ্ট করে আর এইটাই ঠাকুর সেখানেতে এখানে বলছেন গিয়ে যে তোমরা এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে একটুখানি অ্যাডভান্স না হলে চিন্তা ভাবনাগুলো বুঝতে পারবে না আসলে ভগবান কে আর কেন ডাকছি আমরা কিসের জন্যে ডাকছি ভগবানকে পাবার জন্যে মানুষ খুন করব আমরা সমাজ ঝগড়াঝাটি করতে থাকব। এ কখনো হয় এই মুহূর্তে বলছো তিনি সবার স্রষ্টা সবাই বলছে তিনি সবাইকেই সৃষ্টি করেছেন তার মানে তো আমাদের মধ্যে ভগবান সবাইকে যদি সৃষ্টি করে থাকেন আমিও আছি ও আছে ও ওকে ভগবান ভগবান ওইভাবে সৃষ্টি করে তো আমি কি করব? আমি কেন ঝগড়া করতে যাব। দুই ভাই একজনের প্রচণ্ড বুদ্ধি প্রতি ক্লাসে ফার্স্ট হচ্ছে আর একজন অতটা বুদ্ধি নেই সে অতটা পড়াশোনা করতে পারছে না আস্তে আস্তে করছে এমন আমি কেন ওর উপরে রাগ করতে যাব শুধু শুধু ওটা আমার কর্তব্য না ওইটাই ঠাকুর বোঝাবার চেষ্টা করছেন উনি বলছেন কয়েকজন ব্রাহ্মভক্ত এসছেন তার সঙ্গে কথা বলত তা ব্রাহ্মভক্ত মহাশয়ের পঞ্চদশী দেখা আছে পঞ্চদশী মানে একটা বই আছে আর সেটা অদ্বৈত বেদান্তের খুব চূড়ান্ত একটা বই পঞ্চদশী তো দেখা আছে মানে আপনি কি পড়েছেন ঠাকুর পড়েছেন ঠাকুর তো পাঠশালাতেই কমপ্লিট করলেন না পাঠশালাতেই তার গ্র্যাজুয়েশানটা হলো না এখন ওখানে যেতেন খুব করে গল্প টল্প করতেন তোর মাস্টার বললেন গদাই আর লাগবে না কেন না আমার ছাত্রগুলো সব তোর গল্প শোনে আর তোর সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে আমার পড়ানো হয় না জাকে যাক তুই আর এখন ঠাকুরের ওই পর্যন্ত পড়া শেষ হয়ে গেছে তাকে বলছেন মশাইয়ের পঞ্চদশী দেখা আছে। একটু এইগুলো কিছু থাকে যারা সুইট ও ইন্টেলেকচুয়াল ওরা বিভিন্ন ব্যক্তির নাম বইয়ের নাম বলে খুব গর্ব অনুভব করে আপনি দেখবেন বিভিন্ন মডার্ন যে লেকচারগুলো হয় যারা বলেন বা এই ধরনের যারা অ্যাকাডেমিশিয়া যেটাকে বলে তাদের মধ্যে এটা ভীষণভাবে চলে আপনি যদি দশটা নাম না বলতে পারেন কে কোথায় কি করছে না করছে ওরা আপনাকে ওই সমাজের মধ্যে গণ্য করবে না তারপরে এই বই টইগুলো বলতে হবে এটা এই বেরিয়েছে ওটা ওই বেরিয়েছে ওরা কি করে সবসময় ওই খবরগুলো রাখে ব্লাস ওইটুকু কিন্তু ওর মধ্যে কি আছে এবং সেইটা নিজে নিয়েছি কিনা ওটা নিয়ে কেউ চিন্তা করে না সেই জন্যে ঠাকুর বলছেন যে এরা অনেক উঁচুতে ওঠে কিন্তু নজরটা নিচে ভাগাড়েতে থাকে যেমন শকুনে থাকে তারা ওই অনেকটা উপরে উঠে বটে কিন্তু ওদের হচ্ছে কে মরে গেছে কোথায় ওটা তেমনি এইগুলোতে কোনো লাভ নেই আসল হচ্ছে এই মানুষের জীবন পাওয়াটা ভীষণ কঠিন মানুষের জীবন যখন পেয়েছি তখন আর নষ্ট করতে নেই কে কোথায় কি করছে না করছে সব না করে কটা লোক আমাকে প্রশংসা করবে এসব করবে না চিন্তা করতে হয় যে আমি কেমন করে এই প্রচণ্ড শরীর বোধ থেকে বেরোতে পারি কিছুতেই শরীর বোধ থেকে বেরোনো যায় না আর মহা মায়া এমন করে রেখেছেন যে যখন একটু সময় হলো মাথায় বুদ্ধিমুটা এলো যখন শরীর ভোট থেকে বেরো এই এমন করে দেন আজকে হাঁটুতে ব্যথা পাল তারপরে পায়ে ব্যথা তারপরে পিঠে ব্যথা তারপরে কোমরে ব্যথা আর সারাক্ষণ কিছুতেই তার থেকে বেরোনো যায় আর যখন শক্তিশালী ছিলাম তখন ব্যথা ট্যাথা ছিল না ওই বুদ্ধিটাই এই রকম করে আমাদেরকে বেঁধে রাখেন ওই খেলা চলতেই থাকে তো সেই কারণেতে উনি বলছেন ওই অল্প বয়সেই করতে হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ওসব একবার প্রথম প্রথম শুনতে হয় ঠাকুরের সঙ্গে চ্যালেঞ্জ করতে ঠাকুরের সঙ্গে পারবে না তো ঠাকুর তো ওইগুলো পুরো সমস্তটা জানে পঞ্চদশীর যে জ্ঞান সেখানে আলোচনা হয়েছে সেটাই তো উনি তাই ওসব প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার একবার বিচার করে নিতে হয় তারপরে বলেই বলছেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এইটা হচ্ছে ধর্ম এটাই হচ্ছে ধর্ম গুরু শুদ্ধ একটু বড় বড় কথা সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করলে শুনতে তো ভালো লাগে বটে কিন্তু উপকারের উপকার কিছু হয় না যেমন আমরা খুব ভালো গান শুনি শুনবার পর ওই মুহূর্তটা বেশ ভালো লাগলো যেই বেরিয়ে গেলাম হয়ে গেল আবার কিছুদিন পর আবার গান শুনতে ইচ্ছা করছে তাহলে হয়নি পরিপূর্ণতা আসছে না আমি বক্তৃতা শুনলাম বক্তৃতা শোনার পর একটা এন্টারটেনমেন্ট শিক্ষাও হচ্ছে কিন্তু আমি শিক্ষাটাকে ব্যবহার করছি না ফলে হচ্ছে কি শুনেই যাচ্ছে ছোটবেলা থেকে কাজের কাজ কিছু হলো না এই জন্যই ঠাকুর বলছেন ওই প্রথম প্রথম শুনতে হয় পঞ্চদশীতে কি আছে সেই তো ব্রহ্ম সম্পর্কে বলা হচ্ছে উনি বলছেন কিন্তু আদরে যতনে রেখো আদরিনি শ্যামা মাকে এখানে বলতে গিয়ে বলছেন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে তার মানে দলবল নিয়ে করতে যেও না এটা সব একলা একলা করতে হয় নাতিকে প্রণাম করতে গিয়ে করাতে গিয়ে নিজেরই দেখা দর্শনই হলো না কালীঘাটে দক্ষিণেশ্বরে গিয়ে সে নাতিটাকে নিয়ে টানাটানি সেও যাবে না তবে ভিড়ের মধ্যে টানাটানি করতে গিয়ে নিজেই মাকে দর্শন করতে পারল না এইসব লাফালাফি হয়ে যায় সেজন্যে মন তুই দেখ আর আমি দেখি ধর্মটা একেবারে সাবজেক্টিভ কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া যায় না সাধন অবস্থায় ওসব শুনতে হয় তাকে লাভের পর জ্ঞানীর অভাব থাকে না মা রাস ঠেলে দেন প্রথমে বানান করে লিখতে হয় তারপরে এমনি হুহ করে লিখছে সেটাই উনি বলছেন যে সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় যারা সোনা এখন নিশ্চয়ই কাছাকাছির সময় যখন এই কথাগুলো হচ্ছে তা কিছুদিন আগেই হয়তো উনি কোনো সোনার দোকান টোকান দেখেছেন ওই জন্যে ওই কথাটা বারবার আসছে যখন সোনাটা গলায় ওরা কিন্তু যারা লোহা গলায় ওরাও একটা হাপড় দিয়ে বড় করে আগুন করে কিন্তু এটা খুব হালকা একটা আগুন করে তারপর কিন্তু সেটা পাম্প দিতে থাকে হাওয়া দিতে থাকে আর সোনাটা আস্তে আস্তে করে গলাতে থাকে খুব কষ্ট করে গলাতে হয় তারপর এক হাতে হাঁপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ না সোনা গলে হাপর মানে দেখেছেন কি না একটা এরকম করে পাম্প থাকতো তো সেই পাম্পটা দিয়ে হাওয়াটা ওই উনুনটার মধ্যে দিত আর সেই উনুনটাতে সমানে আবার একটু মুখে একটা পাম্প থাকে সেটা দিয়ে হাওয়া দিয়ে দিয়ে সোনাটাকে গলাতে থাকে গলার পর যাই গড়াতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত যেই সোনাটা গলে গেল তারপরে যেটার উপরে যে সোনাটাকে দিয়ে যে ডিজাইনটা বানাবে ওর উপরে গলাটা ছেড়ে দিল এবারে ও ঠান্ডা হয়ে থাকবে যতক্ষণ ঠান্ডা হবে নিশ্চিন্ত হয়ে বসলো শাস্ত্র শুধু পড়লে হয় না কাম কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতেই দেয় না বুঝতে পারে না বললেন না বুঝতে দেয় না তার মানে প্রকৃতি মনটাকে এমন করে দেয় ও বুঝে বুঝতেও পারবে না সংসারের আসক্তিতে জ্ঞান লোভ হয়ে যায় লোভ পেয়ে যায় সাত করে শিখেছিলাম কাব্যরাস যত কালার পিড়িতে পড়ে সব হইল অত এখন সেটা তো মজা করে উনি একটা গান করছেন সবাই হাসছে কালা মানে হচ্ছে কৃষ্ণ এখন কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে এত কিছু পড়েছিল সবগুলো গুলিয়ে এখন কৃষ্ণের ভালোবাসাতে যেহেতু মজা করে বলছেন ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত শ্রীযুক্ত কৃষবের কথা বলিতেছেন কৃষবের যোগ ভোগ সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে একজন ভক্ত কনভোকেশন বিশ্ববিদ্যালয়ে পণ্ডিতদের যে সভা সম্পর্কে বলিতেছেন দেখলাম লোকে লোকারণ্য শ্রীরামকৃষ্ণ অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় দৃষ্টিতে লক্ষ্য করে দেখুন ওরা দেখছে অনেক পণ্ডিত একসঙ্গে হয়েছে এ যেমন হয় আর কি ইউনিভার্সিটিগুলোতে আর ঠাকুর বলছেন অনেক লোক মানে প্রত্যেকটার মধ্যে সেই ঈশ্বরই তো থাকেন অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় आमी देखले ब्यूफल हो जाता आज के तो? निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह वही ईशावतारम परमेश तम राम कृष्णम शिरसा नमामहा ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण आर्पणमस्तु